বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীত চলে এসেছে, শীতের মধ্যে কিন্তু একটা রেসিপি সবাই করে, সেটা হচ্ছে বারবিকিউ। তো আজ আমরা ফিশ বারবিকিউ করব। তো আমরা এই ফিশ বারবিকিউ করার জন্য কিন্তু একটি তেলাপিয়া মাছ আমরা নিয়েছি। সুন্দর এই তেলাপিয়া মাছটাকে আমরা একটু ডিপ করে কিন্তু কেটে নিব। এটা প্রায় 700 গ্রাম হবে তেলাপিয়া মাছটা। হ্যাঁ, সুন্দর দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, পরিমাণ মতো লবণ আমরা যখন এই তেলাপিয়ার মাছের উপর মশলা মিক্স করব, তখন কিন্তু আমরা এই ডিপ করে কাটার ফলে কিন্তু তেলাপিয়ার মাছটার ভিতরে কিন্তু মশলা যাবে। এতে মাছটার এইভাবে আমরা হলুদ মরিচ দিয়ে মাখতে হইব না, এভাবে মাখলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ভিতরে ফাঁকে ফাঁকে ঢোকা করতে হবে মাছটা, মশলা বলো। এরপর তেল লাগিয়ে ব্রাশ করবে। আমরা মাখিয়ে নিলাম, তাহলে এখন দেন ব্রাশটা দিয়ে দেন। তো ভালো করে মশলা মিশিয়ে আমরা কয়লার চুলা করেছি। তো কয়লার উপরে কিন্তু আমরা এই মাছটা রাখবো। এরপর তেল লাগিয়ে ব্রাশ করবে। তো কলা পাতা নিলাম এই জন্য যে কলা পাতা দিয়ে যদি মাছটা ভালোভাবে ডেকে দিই, তাহলে কিন্তু
আর তারপর উপরে যদি কিছু একটা দিয়ে ডাকটা দিয়ে ভাপ দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মাছটা ফ্রাই হবে। বন্ধুরা তো তৈরি হয়ে গেল আমাদের বারবিকিউ ফিশ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। তো এই স্বাদটা আমরা একটু নিব এখন, আপনাদেরকে স্বাদ কেমন সেটাও জানাবো, সাথে থাকুন। দেখতে পাচ্ছেন যে কালারটা কত চমৎকার হয়েছে, এটা কিন্তু একটা সেই কালার আসছে। আমরা সরিষার তেল কিন্তু এর উপর ব্রাশ করার ফলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম, একটা ইয়ামি ইয়ামি একটা ফ্লেভার। কিন্তু এইটা মনে জায়গা হইতো না। আজকে আমাদের ফিশ বারবিকিউ, দেখি টেস্ট কেমন হয়েছে। তো আপনারা দেখেছেন পুরো ভিডিওটা, সবাইকে ধন্যবাদ। যারা যারা এই ফিশ বারবিকিউ এসিতে করবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা অলরেডি করে ফেলেছেন তারাও কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।